ফের ঘটল ভয়াবহ মর্মান্তিক ভূমিকম্প। তীব্র শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা। 46 জনের মৃত্যু হয়েছে, আহত প্রচুর। বিভিন্ন এলাকায় বিশাল ফাটল, প্রচুর বাড়ি ধসে পড়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি। চলছে জোরকদমে উদ্ধার কাজ। গোটা এলাকা জুড়েই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কে রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। তো এই ভূমিকম্প কখন ঘটেছে, কোন কোন এলাকাগুলিতে ঘটেছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে, এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কি বলছেন সেখানকার প্রশাসন, সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনি বর্তমানে যে জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার সে জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেব। আর ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। ভয়ঙ্কর শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46 জন। ভূমিকম্পের ফলে প্রান্তিক অঞ্চলের বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং এখনও পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসে একটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্য শহরের একটি রাস্তা বন্ধ হয়ে গেছে এবং 10,000-এরও বেশি লোক বসবাসকারী একটি এলাকার টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখনও উদ্ধার কাজ চলছে। ঘটনাটি ঘটেছে চীনে। 6.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46 জনে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী শক্তিশালী ভূমিকম্প সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় 43 কিলোমিটার দক্ষিণ পূর্বে 10 কিলোমিটার গভীর পর্যন্ত আঘাত হেনেছে। সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু এবং চংকিং সহ কাছাকাছি বিভিন্ন এলাকায় ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়েছে বলেও জানিয়েছে সে দেশের প্রশাসন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্থানীয় কর্তৃপক্ষকে মানুষের জীবন বাঁচানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। সিচুয়ানের ওয়িং চুয়ান কাউন্টিতে 2008 সালে 8 মাত্রার ভূমিকম্পে কয়েক হাজার মানুষ মারা যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। গত জুনেও দক্ষিণ পশ্চিমাঞ্চলে 2 দফায় ভূমিকম্পে অন্তত 4 জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছিলেন।